প্রদর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আজ আলোচনা করব কোভিড পরিস্থিতি নিয়ে সাথে থাকবে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব সেই সাথে করোনার টিকা নিয়ে যে স্বল্পতা তৈরি হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই আজকে আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাসদ নেতা জনাব রাজিক রতন আছেন সিনিয়র সাংবাদিক বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ জনাব মাসুদ কামাল এছাড়াও কানাডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট কলামিস্ট ও অণুজীব বিজ্ঞানী ডক্টর সৈয়দ সাইদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি ডক্টর আপনাকে দিয়ে শুরু করতে চাই আমরা দেখছি ইউরোপ আমেরিকা এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিশেষজ্ঞরাও বলছেন যে করোনার তৃতীয় ঢেউয়ের সংকার কথা বলছেন আমি আপনার কাছ থেকে শুনতে চাই এই শঙ্কার আর সংখ্যা কতখানি বাস্তব হতে পারে আর যদি ভারতেও তৃতীয় ঢেউ আসে সেক্ষেত্রে আমরা কি অবস্থায় আছি এবং আমাদের করণীয় কি শুনতে চাই ডক্টর করতে জি ধন্যবাদ আসলে আপনার তৃতীয় ঢেউ যে কথাটি বলা হচ্ছে সেটা পাক ভারত উপমহাদেশে এটিকে বলা হচ্ছে তৃতীয় ঢেউ সম্ভাব্য তৃতীয় ঢেউ কিন্তু আপনার ইউরোপ এবং পশ্চিমা বিশ্বে এটি আসলে চতুর্থ কারণ আপনার আপনার পশ্চিমা বিশ্ব যে দিক দিয়ে এগিয়ে এগিয়ে আছে ডেল্টার ক্ষেত্রে ডেল্টার যে সংক্রমণটি আপনি এক্ষেত্রে এখন একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে কারণ ডেল্টার সংক্রমণটি আমি আপনাদের এই অনুষ্ঠানে আগেও বলেছি যে করোনা সংক্রমণ হচ্ছে রোলার কোস্টারের মতো আপনি যদি এই মুহূর্তে আমরা বিশ্ব গ্রাফ দেখি ওয়ার্ল্ড মিউজিক গ্রাফ গুলা দেখি দেখবো ভারতে কিন্তু অনেকটাই কমে এসেছে কমে এসে একটা লো প্রোফাইল তারা মেন্টেন করে যাচ্ছে এখন বোধ হয় চল্লিশ পঞ্চাশ হাজার প্রতিদিন সর্ব ভারতে হচ্ছে বাংলাদেশেও দেখবেন যে একই ট্রেন্ড কমে আসছে অর্থাৎ আমি যদি বলি যে ডেল্টার ভেরিয়েন্ট পার্টিকুলার ভেরিয়েন্টটি যে যে পিক টাইম ছিল আপনাদের পাক ভারত তার উপমহাদেশে প্রথমে ভারতে তারপরে পরবর্তীতে বাংলাদেশে সেটি আসলে তার মোমেন্টাম যেটি হারিয়েছে আস্তে আস্তে এটি কমে আসছে এবং এটি ভাইরাস বিশেষ বিশেষগুলো ভেরিয়েন্টগুলি এইভাবেই আপনার উঠানামা করে এখন পশ্চিমা বিশ্বে ভারত থেকে বিভিন্ন বিশ্বে বিশেষ করে কানাডা ইউএস এবং ইউরোপে দেখা যাচ্ছে পরেও তাদের এই ডেলটা ভ্যারিয়েন্টের কিছু সংক্রমণ তারা বেড়েছে যেটিকে তারা সম্ভাব্য চতুর্থ ওয়েব বলছে আমাদের তৃতীয় ওয়েব যদি আমরা বলি এবং সামারে অনেক দেশই খুলে দিয়েছে বিশেষ করে ভ্যাকসিনেশনের ফলে কানাডা এই কথা যদি বলি কানাডা খুলে দিয়েছে তারপর এখন কানাডাতে বাড়ছে এখন দুই তিনশো নেমে এসে চলে এখন হচ্ছে আপনার তিন চার হাজার হচ্ছে প্রতিদিন ফলে একটি আশঙ্কা আছে চতুর্থ ওয়েবে কিন্তু এই ওয়েবে আপনার আমরা গত প্রায় প্রায় দুই বছরের কাছাকাছি সময় যে ফাইটটি করছি পনেরো দুই বছর হয়ে গেল যে আপনি করোনা নিয়ে তার মধ্যে অনেক উত্থান পতন হয়েছে অনেক নতুন নতুন গবেষণা হয়েছে ওষুধ বের হয়েছে ভ্যাকসিন বের হয়েছে তার একটা স্টেপ বাই স্টেপ অগ্রগতি আছে এই মুহূর্তে যারা ভ্যাকসিন দিয়েছে যে দেশগুলি তাদের ডেলটার আপনার চতুর্থ ওয়েব বা তৃতীয় যাই বলি না কেন হলেও তারা এত বেশি আক্রান্ত হবে কিনা এই নিয়ে আপনার বিশেষজ্ঞদের সন্দেহ আছে কারণ ভ্যাকসিনেশনে খুব ক্লিয়ার আপনার কিছু অ্যাডভান্টেজ আছে ইভেন ডেল্টা ভ্যারিয়েন্ট যদিও একটু ঝামেলা করেছে তার ভ্যাকসিন ফ্যাক্টর প্রবণতা আছে তারপরেও আপনার ডাটা বলছে কিন্তু যে আপনার वैक्सीनेशन হওয়ার ফলে আপনার যারা ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে আক্রান্ত হওয়ার এবং হসপিটালাইজেশন এবং মৃত্যুর ঝুঁকি অনেক কম প্রায় প্রায় অনেকটাই কমেছে ভাই কিন্তু আমরা যারা আমাদের দেশের মতন যে সব দেশ বা আমরাই যদি বলি যে আমরা যেহেতু এতদিন টিকা মাত্র চার পার্সেন্ট লোক দ্বিতীয় ডোজ টিকা দিতে মানে আমরা পেরেছি সেক্ষেত্রে আমাদের অবস্থা কি আমাদের অবস্থা আমরা খুব ঝুঁকির মধ্যে আছি আমি আপনাকে এই জন্য ডাটাটি এখন দিতে চাচ্ছি যে গত দু এক দিনের মধ্যে এবং এই যে আপনার ইউকে থেকে নতুন স্টাডি হয়েছে যেটা আপনার ল্যান্ডসেট জার্নালে সে প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নিয়েছে তাদের মধ্যে আপনার পুনরায় সংক্রমণের সংখ্যা অনলি হচ্ছে এবং কানাডাতে গত কয়েকদিনে গত কয়েকদিনে যে ডাটা সেটাও বলছে নাইনটি পার্সেন্টের উপর আনভ্যাকসিনেটেড পার্সন আপনার ইনফেক্টেড হয়েছে ফলে বাংলাদেশে নাইনটি ফোর পার্সেন্ট আনভ্যাকসিনেটেড লোক যে বাংলাদেশের লোকের জন্য তো আপনার বিশাল এবং আমরা আমরা বিপদের মুখে আছি এই কারণে যে ভ্যাকসিনেশন এখন ধরনের স্টেপ গুলো চেঞ্জ হয় এক সময় ছিল আমাদের ওষুধ কি হবে কিভাবে লোকজনকে বাঁচাবো এখন কিন্তু সারা বিশ্বে ভ্যাকসিন 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 এটাই চলছে যত দ্রুত ভ্যাকসিন দিতে পারবেন যত বেশি সংখ্যক লোককে ভ্যাকসিন দিতে পারবেন আমাদের নিরাপত্তা বল বা নেটওয়ার্কটি তত স্ট্রং হবে এটি বৈশ্বিক ভাবে প্রমাণিত এখন এটি নিয়ে এখন কোথাও দ্বিধা নেই আপনার এই জন্য কিন্তু বলা হচ্ছে যে ফোর্থ ওয়েভ যেটি ওয়েস্টার্ন কান্ট্রিতে হবে সেটি হবে প্যান্ডেমিক হবে আনভ্যাকসিনেটেড পপুলেশনের জন্য বাংলাদেশে তো বাংলাদেশও তাই বাংলাদেশে আবার যেটা হবে আনভ্যাকসিনেটেড তবে বাংলাদেশের যে ডাটা আমাদের যে হারে সংক্রমতে হয়েছে আপনার বাংলাদেশে কিন্তু বলছে যে ওয়ান পার্সেন্টের কম সংক্রমিত হয়েছে টোটাল পপুলেশন কিন্তু আমি আপনি আপনাদের যদি ফ্যামিলি গুলা দেখি দেখা যায় যে আমাদের পরিবারের প্রায় অর্ধেক সদস্যের উপরে প্রত্যেকটি পরিবারে সংক্রমিত হয়েছে তাহলে বাংলাদেশে কিন্তু সংক্রমণের সংখ্যা হিউজ তাদের শতাংশ বেশি যদি সরকারি হিসাবে দেখি আমরা তাহলে পিক আওয়ার মানে যখন পিক ছিল তখন আমরা দেখছি মানে দেখেছি যে তিরিশের উপরে সংক্রমিত হয়েছে যদি এখন এই সংক্রমণ ও ষোলোতে নেমে আসছে আমি আসি আপনার কাছে আমি একটু স্টুডিও থেকে একটু ফিরে তারপর আবার আপনার আপনার কাছে যাব জানাব রাজিকুজ্জামান রতন আমরা আলোচনা শুনছিলাম যে কথাটি বলা হচ্ছে যে আশঙ্কার কথা বলা হচ্ছে যে তৃতীয় ঢেউ আমাদের এই অঞ্চলে তৃতীয় ঢেউ ইউরোপ আমেরিকার চতুর্থ ঢেউ এর আশঙ্কার কথা বিশেষজ্ঞরা বলছেন এই আশঙ্কাকে সামনে রেখে আমাদের প্রধান কাজ ছিল বা আমাদের প্রধান দেফটি ছিল আসলে টিকা সে টিকা আমরা দিতে পারিনি যদিও টিকার জন্য সুরক্ষা অ্যাপে প্রতিদিন মানুষ প্রায় পাঁচ লক্ষ মানুষ নিবন্ধন করছে এবং টিকা দেওয়ার জন্য একটা আগ্রহ ব্যাপক তৈরি হয়েছে কিন্তু নানা লিমিটেশনের কারণে বিশেষ করে ভ্যাকসিন না পাওয়ার জন্য আমরা কিন্তু টিকা দিতে পারছি না কি ধন্যবাদ আমরা ঢেউ যখন গুনি তখন দেখতে হবে যে ঢেউয়ের গোনাটা কোথা থেকে শুরু করতে হবে এবং কে গুনবে করোনার মতন একটা ভাইরাস মহামারী সে অনেকভাবেই তার রূপ পরিগ্রহ করছে সেটা আমরা সবাই জানি দেখছি আমরা বিশেষজ্ঞ না হলেও বিশেষজ্ঞদের মতামত শুনে শুনে আমরা প্রায় ওই কিছুটা ধারণা অর্জন করছি এর মধ্যে অনেকখানি ভুল ধারণা তারপরে কিছুটা ধারণা অর্জন করছি কারণ বিশেষজ্ঞদের ধারণা উড়িয়ে দেওয়ার একটা দারুণ ক্ষমতা আমাদের আছে সে রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে সমস্ত পর্যায়ে বিশেষজ্ঞরা আর কি জানে কিংবা আমরা থাকতে কারো কোনো ভরসা নেই মানে আমরা সময় ব্যঙ্গ করে বলতাম না আমি থাকতে তোমার কোনো ভয় নাই না বলে বলতাম আমি থাকলে তোমার কোনো ভরসা নেই কারণ তোমার নিজেরটা নিজেকেই বাঁচতে হবে মানুষও বুঝে নিয়েছে যে আমাদের নিজেদেরটা নিজেই বাঁচতে হবে কোনোভাবেই হোক যেভাবে হোক আমাদের বেঁচে থাকতে হবে করোনার যেমন একদিকে তার মিউটেশন হচ্ছে ভাইরাসের প্রাকৃতিক বিবর্তনের মতো করে সে বিবর্তন হচ্ছে যখন সে রেজিস্ট্যান্স পাচ্ছে তখন সে তো নতুন নতুন মিউটেশন ঘটানোর চেষ্টা করছে আমরা মধ্যে শুনলাম আলফা বিটা তারপরে গামা ডেল্টা এরপরে আবার আমরা ল্যামডার কথাও শুনছি তার মানে করোনা কিন্তু ক্রমান্বয়ে সেও লড়াইয়ের মধ্যে আছে সে কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যদি প্রাণী জগতের বৈশিষ্ট্যের মতো বলি সে কিন্তু তার এক্সিস্ট্যান্সের জন্য সে রূপ পরিগ্রহ করছে সেই দিক থেকে একের পর এক নতুন নতুন সংক্রমণ বাড়ানোর ক্ষমতা নিয়ে এসে আসছে যে কারণে আপনার ডেল্টার তার সংক্রমণ বাড়ানোর আর ফ্যাক্টর যেটা বলে সেটা অনেক বেশি তার তুলনায় ল্যামডার নাকি আরও বেশি এটা হলো একটা দিক আর একটা হলো মানুষের মধ্যে মানুষের দ্বারা সংক্রমিত হয় বলে যখন মানুষ বিভিন্ন ধরনের উৎসব অথবা বিভিন্ন কাজে একত্রিত হয় তারপরেই একটা মানে আউটব্রেক হয়ে যায় করোনার সেই দিক থেকে ইউরোপ এখন চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় আছে তার মানে মানুষের গ্যাদারিংটা হবে সামনে যখন বড়দিনকে দিনকে কেন্দ্র করে সে কারণে তারা ভাবছে তখন আর একটা বড়ো আউটব্রেক হবে আর ভারতে অক্টোবরে যেহেতু পূজা এই কে কেন্দ্র করে ভারত যে তৃতীয় ঢেউয়ের কথা বলছে কিন্তু সে এই অক্টোবরকে কেন্দ্র করে ফলে এই সময় মানুষের মানুষের সংক্রমণ ঘটানোর জন্য মানুষের কাছাকাছি তারা আসবে এখান থেকে মানুষকে রক্ষা করা তাহলে উপায়টা কি আমাদের বিশেষজ্ঞরা বলেছেন আমাদের যে আমাদের তিনটা উপায় জানা আছে যেহেতু ভাইরাসের বিরুদ্ধে ওষুধ কোনো কাজ করবে না ভাইরাসের বিরুদ্ধে করতে হবে ইমিউনিটিটা খোঁজ কাটতে ইমিউনিটির মধ্যে একটা হচ্ছে একটা ফিজিক্যাল ইমিউনিটি বাড়াতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে দুই মানুষ দিয়ে মানুষের মধ্যে সংক্রমণ ঠেকাবার জন্য মাস্ক ব্যবহার করতে হবে অথবা স্যানিটাইজার ইউজ করতে হবে আর তৃতীয়ত নিজেদের ইমিউনিটি বাড়ানোর জন্য ভ্যাকসিনেশনটা দরকার হবে এখন করোনায় আমাদের আয় গেছে কমে যদিও মাথাপিছু আয় অনেক বেড়েছে পকেটে না থাকলেও মাথায় তো আছে সে মাথা পিছু আয় নিয়ে আমরা গর্ব করতে পারি কিন্তু পকেটে তো টাকা নেই ফলে মানুষের খাদ্যের ক্ষেত্রে কিন্তু পুষ্টিমান অনেক কমেছে বলা হয়েছে বাহান্ন শতাংশ মানুষ তাদের খাদ্য গ্রহণের পরিমাণ কমিয়ে দিয়েছে এই এই সময়টা দেড় বছরে এটা এখন তা মানে মানুষই আসলে বোকা কেন যে কম খায় আমরা বুঝি না তা যাই হোক সে কম কম খেয়েছে ফলে তার কি একটা যে ফিজিক্যাল ইমিউনিটি যেটা থাকার কথা ছিল আমরা বলেছিলাম যে ভিটামিন সি ভিটামিন ডি আমাদের মানে ইমিউনিটিটা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় তো সে পাবে কোথায় খাবে কি এই একটা সমস্যায় আছে দ্বিতীয়ত মাস্ক ব্যবহারের ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা সচেতনতা বেড়েছে কিন্তু ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তো একটা চূড়ান্ত আমরা দুর্বলতার পরিচয় দিয়েছি এখন পর্যন্ত আমরা চার শতাংশ আমাদের গর্বের কোনো সীমা পরিসীমা নাই পৃথিবীর একশো তিরিশটা দেশ ভ্যাকসিন পাইনি আমরা পেয়েছি এই শুনতে শুনতে দেখলাম যে আমরা পৃথিবীতে একশো পঞ্চাশটা দেশের পিছনে পড়ে গেছি এখন চার শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছে ডবল ডোজ হ্যাঁ সিঙ্গেল ডোজ কিছু পেয়েছে আর কি যে বিরাট একটা অংশ তারা ভ্যাকসিনেশনের আওতার বাইরে আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদেরকে ফেব্রুয়ারির মধ্যে আমরা আট কোটি মানে মানুষকে ভ্যাকসিন দেব আট কোটি মানুষকে ভ্যাকসিন দেব মানে কত আমাদের ষোলো কোটি ডোজ লাগবে ষোলো কোটি ডোজ কোথা থেকে আসবে হিসাব জানা নেই স্বাস্থ্য মন্ত্রণালয় একটা আকুল আবেদন জানিয়েছিল সে আকুল আবেদন পরে আমাদের জনগণ তো ব্যাকুল হয়ে গেছে যে কিরকম তারা বলেছে তারা নাকি টিকা দিতে গিয়ে প্রতি মানুষের জন্য তিন হাজার টাকা করে খরচ করেছে তা আমরা করে দেখলাম যে ওই আমরা ভ্যাকসিনকে অনেক সময় ভ্যাকসিনেশন বলি মানে ভ্যাকসিন কো নিয়ে এসেছিল বলে না হয়েছিল তারা পাঁচ ডলারের টিকা আনার কথা তা পাঁচ ডলার হলে পঁচাশি টাকা করে হলে চারশো পঁচিশ টাকা দাম পড়ার কথা সিনোভ্যাকেটটা যদি দশ ডলার হয় তাহলে আটশো পঞ্চাশ টাকা পড়ার কথা তা স্বাস্থ্য মন্ত্রণালয় কিভাবে প্রতি টিকাতে তিন হাজার টাকা খরচ দেখালো তার মানে কত দিক থেকে মানুষকে যে তথ্য বিভ্রাটের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে

যে হারে দিয়ে আসছেন সে হারে দিতে গেলে দশ বছর লাগবে মাত্র দশ বছর লাগবে সেখানে আমি তো আপনাকে বলছি যে টিকা দেব এখন আমি যদি বলি টিকা নাই তাহলে আতঙ্ক ছড়ানোর কারণে কালকে তো আমি অভিযুক্ত হবো না নিশ্চয়ই আমরা আমি মানুষের মতো আতঙ্ক ছড়াতে পারি ফলে আমরা যেটা বলতে চাই যে আপনারা যে আশ্বাসের নামে মানুষের বিশ্বাসকে প্রতারিত করছেন এইটা একটু ভারবার বলা দরকার যে কেন আট কোটি মানুষকে ষোলো কোটি টিকা দিতে গেলে টিকার পাওয়ার পাইপলাইনটা কি সময় ভারতের উপর নির্ভর করে একটা মানে সমস্যা পড়েছিলাম এখন আবার চীনের উপর অতিরিক্ত নির্ভর করে আবার সমস্যা না। তাহলে আমাদের এই বিষয়গুলো দেখবেন না আপনারা আপনারা একদিকে মানুষের উপর দোষ চাপিয়ে দিলেন যে মানুষ নিয়ম মানে না আচ্ছা আপনারা কি রাষ্ট্রের পক্ষ থেকে নিয়ম মানলেন আপনারা বললেন সমস্ত কিছু কঠোর লকডাউন থাকবে আবার গার্মেন্টস শ্রমিকদেরকে বললেন যে এক তারিখে জয়েন করতে হবে তাহলে এই যে বারবার একদিকে মানুষের চলাচলের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা আর টিকা সংক্রান্ত অতিরঞ্জিত বক্তব্য আর খরচ সম্পর্কে অপচয় এবং অপব্যয়ের একটা মানে দুঃখজনক দৃষ্টান্ত এগুলোর মধ্যে এখন মানুষ মাঝে মাঝে মনে করছে ভাই ওই করোনা ফোরোনা দিয়ে আমাদেরকে ভয় দেখেন না পেটের ভয়টাই সবচেয়ে বড় ভয় না খেয়ে থাকলে এর চেয়ে বড় ভয় আর আমাদের নাই জি আমরা মনে একেবারে শেষের দিকে চলে আসছি ফার্স্ট পার্টের মানে একটু ছোট্ট করে শুনি আমরা বিরতি নিয়ে আবার আপনার কাছে একটু ছোট্ট করে শুনি টিকা নিয়ে যদি কথা বলছিলেন যে টিকা এত আগ্রহ তৈরি হয়েছে মানুষের কিন্তু এখন আপনি আমরা আমাদের হাতে টিকা নেই না আমাদের হলো কি জানেন সবচেয়ে যেটা বড় সমস্যা আমাদের যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ আছেন ওনারা আসলে ওনারা অযোগ্য এটা তো বলতে পারবো না আমি ওইটা বলার যোগ্যতাই আমার নাই ওনারা নিশ্চয়ই খুব অনেক যোগ্য বাট ওনারা কী বলেন এবং বাস্তবে কি ঘটে তার সঙ্গে কোনো মিল নাই এবং ওনারা যে বলে যাচ্ছেন এই কথা যদি না মিলে তাহলে জনরা ওনারা একটু দুঃখ প্রকাশ করবেন এই সৌজন্যতা বোধটা ওনাদের মধ্যে নাই বলে গেলেন এই যে আজকে যে কথাটা বলা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে ফেব্রুয়ারির মধ্যে উনি আট কোটি লোকের টিকা দিয়ে ফেলবেন ফেব্রুয়ারি তো একসময় আসবে না যখন উনি না পারবেন পারবেন না এটা তো সবাই জানে পারবেন এবার পারার কোনো হিসেব তো দেখি না তো উনি কি তখন বলবেন যে আমি ভুল বলেছিলাম উনি বলবেন উনি বলবেন না এরা দোষ দেবেন দোষ দেবেন অ্যা দোষ দিবেন তো এখন এইগুলো হলো কি কোনো দায় দায়িত্ব তো নাই আপনার একমন্ত্রী উনি বললেন যে

আচ্ছা নাকি কি তো এই সমস্ত লোকের কাছ থেকে আমরা কি আশা করি আমরা ওনাদের কথাবার্তা আমরা ওনাদের শব্দ চয়ন প্রত্যেকটা জায়গায় কিন্তু এক ধরনের মানে আপনারা আপনার সেনসিবল একটা অ্যাটিটিউড তাদের কাছ থেকে আপনি আশা করেন নিশ্চয়ই এটা যদি না পাই তাহলে কি হবে বলেন নিশ্চয়ই ডক্টর শোয়েব সাইদ আপনার কাছে যদি একটু শুনতে চাই যে টিকা নিয়ে যে কথাটা এখন বলা হচ্ছে আপনি আমাদের রাজাগুজমান রতন ভাই বলছিলেন যে তিনটি উপায়ে আপনারাও বলেছেন যে তিনটি উপায় আছে করোনার থেকে রক্ষা পাওয়ার সেই রক্ষার যদি রক্ষা কবজ হয় টিকা তাহলে আসলে আমাদের অবস্থান কোথায় আমরা মাত্র চার শতাংশ মানুষ দুই ডোজ টিকা দিতে পেরেছি জি ধন্যবাদ আমাদের রক্ষা ধরেন এই আমরা কি প্রথম থেকে আমরা বলছিলাম যে মাস্ক এবং আপনার স্বাস্থ্যবিধি হচ্ছে করোনার যাদের ভ্যাকসিন ভ্যাকসিন নেই টিকা নেই তাদের জন্য এটাই হচ্ছে টিকা এখন এখন এই পর্যায়ে এসে আপনার আমাদের ওই রিকোয়ারমেন্ট তো কন্টিনিউস এটা তো আপনার কখনো আমরা এর থেকে বেরোতে পারবো না যতদিন করোনা থাকবে আপনার মাস্ক পরা এবং হাত স্যানিটাইজ করা এবং দূরত্ব মেনটেন করা স্বাস্থ্যবিধি মানা তার পাশাপাশি ভ্যাকসিন এখন মানে সারা বিশ্বে একটি এমন একটি অবস্থায় এসেছে যেখানে করোনার এটা ভ্যাকসিন সময় সময় আমরা আসলে অনেক অনেক বেশি পিছিয়ে আছি আমাদের অগ্রগতি প্রথম ছিল চোখে পড়ার মতো তারপর আমরা আপনাদের এখানে কথা বলেছি এখন সরকারের হিসাব বাংলাদেশে যদি কোটি লোককে আমি সেভেন্টি পার্সেন্ট হার্ড ইমিউনিটি নেটওয়ার্ক এর মধ্যে নিয়ে আসতে চাই তাহলে তেরো কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে তেরো কোটি লোকের জন্য আপনার ২৬ কোটি আমার ডোজের প্রয়োজন হবে যেহেতু আমরা মূলত ডাবল ডোজের ভ্যাকসিনগুলো দিচ্ছি সেই আপনি আমি দেখলাম কিছুদিন আগে বাংলাদেশ সরকার আপনার বলছিল যে তারা ক্যাম্পেইন করছে এবং ক্যাম্পেইনে তারা মাসে এক কোটি ভ্যাকসিন দিতে তারা দেবে এখন আসলে এর কতটুকু অগ্রগতি হয়েছে কোনো আমি বছর লাগবে আপনি যদি এই গভর্নমেন্টে হিসাবেই ধরেন তাহলে তো ছাব্বিশ কোটি লোক ভ্যাকসিন ডোজ দিতে তো আপনার ছাব্বিশ মাস লাগবে ছাব্বিশ মাসও দুই বছর হয়ে যাচ্ছে ফলে করোনার এই সিচুয়েশন আমাদেরকে অলরেডি তো আমাদের অর্থনীতি আপনারা বলেন আমি শুনেছি ওনারদের কথা যে খাদ্য গ্রহণ ফিফটি টু পার্সেন্ট কমিয়ে এনেছে আসলে দাম বেড়ে গেছে বিশ্বব্যাপী যার ফলে খাদ্য মানে মানুষের খাদ্যকে কেনার ক্ষমতা নষ্ট হয়েছে কোভিড এর কারণে এখন এটি দীর্ঘায়িত হলে আমি তো মানে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে আমরা এসেছি আর আরেকটা কথা বলি একটা হতাশার কথা সেটা হচ্ছে আমরা বছরের প্রথম থেকে শুনছিলাম তিন মাস তিন মাস একটি বাংলাদেশের আমাদের রাজনীতিবিদ যখন কথা বলেন তিন মাসের একটি বিষয় আছে তারা যখন ভ্যাকসিন বানাবে স্পুটনিকের সঙ্গে তখনও তারা তিন মাসের মধ্যে ভ্যাকসিন বানিয়ে ফেলছে আমাদের বঙ্গ ভ্যাকসও তিন মাসের মধ্যে চলে আসছে এখনো তারা সেনো ফার্মের সঙ্গে বোধ বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির চুক্তি নিয়ে তারা আবার তিন মাসের কথা বলছে এই তিন মাস কিন্তু কখনোই শেষ শেষ হয় ফলে আমরা জানি না আসলে ভ্যাকসিনে আমাদের অবস্থা দেখি আমরা আসার মধ্যে আছে কিন্তু আমরা যতদিন পর্যন্ত আপনার ভ্যাকসিনেশনের আওতায় যাতে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমরা ঝুঁকির মতো থাকছি এরকম পিক আসবে ডেলটা এসেছে ডেলটা হচ্ছে খারাপ একটি ভেরিয়েন্ট আসলে আরো ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা আমরা নিপতিত হব এখন ধরেন এই জি জি ডক্টর শেষ আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটি কথা আমার দর্শকের অনুরোধে আপনার কাছ থেকে একটু জানতে চাই আমাকে বলা হয়েছে যে মডার্নার টিকা নিয়ে এক ধরনের আমাদের দেশে যারা মডার্নার টিকা পেয়েছেন তারা নানা ধরনের কম মানে কমপ্লেনে ভুগছেন বিশেষ করে জাপানের এই টিকাটা স্থগিত করার পর এখানে অনেকেই এক ধরনের আশঙ্কা সন্দেহ সংশয় ভুগছেন এ ব্যাপারে আপনি কিছু বলবেন কি না যে আমি নিজেই মডার্নার টিকা নিয়েছি জি মানে ধরেন আমার পরিবারের অন্য সদস্যরা পেয়েছে ফাইজার কিন্তু আমি পেয়েছি মর্ডার্নার এবং আমরা যতটুকু আপনার আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা যতটুকু দেশে দেখেছি যে মর্ডনার সেকেন্ড ডোজ নেওয়ার পর একটু বেশ ঝামেলা হয় আমার হয়েছিল আমার ধরেন আমার সাধারণত জ্বর হয় না কিন্তু মর্ডনার সেকেন্ড ডোজের পর অনেক বছর পর আমার আসলে জ্বর এসেছিল একটু থাকে কিন্তু মর্ডন এবং ফাইজার তো একই টেকনোলজি দিয়ে টিকাটি তৈরি করা হয়েছে এবং জাপানে যেটি ঘটেছে সেটি হচ্ছে যে আপনার একটি লটের মধ্যে সম্ভবত কিছু টিকার টিকার আপনার টেকনিক্যাল জনিত কারণ নয় এটি প্রোডাকশনে অনেক সময় হয় আপনার লট খারাপ হয় আমরা আপনার যে কোনো প্রোডাকশনে লট টু লড ভেরিয়েশন একটি একটি বিষয় থাকে যে অনেক সময় আপনার যে কোনো কারণে হোক মেকানিক্যাল কারণে হোক আপনার লট খারাপ হয় তখন লট গুলা বাতিল করা হয় এটি ধরেন যে কোনো উৎপাদন থেকে ওষুধ সব ক্ষেত্রে আমেরিকা কানাডা এবং পশ্চিমা বিশ্বে কোনো কনসার্ন দেখতে পাচ্ছি না তাদের কোন লট যদি ট্রান্সপোর্টেশনের কারণে হয় যে কোনো কারণে নষ্ট হইতেই পারে এখানে আপাতত মডার্নার টিকা নিয়ে কোনো কনসার্ন নেই বাংলাদেশে তো ভয় বা সন্দেহ নেই না বয়াবহ আশঙ্কা কিছু নেই কারণ মর্ডানা আপনার মর্ডানা ধরেন তারা তো আমেরিকার খুব আপনার একটি মানে প্রযুক্তি যে তারা তৈরি করেছে আপনার হেলথ কানাডা হয়েছে ইউরোপে অ্যাপ্রুভেল হয়েছে এবং তার মধ্যে যেন উৎপাদনে কিছু ত্রুটি থাকতে পারে গাড়ি দেখবেন অনেক সময় লক্ষ লক্ষ গাড়ি হাজার হাজার গাড়ি রিকল করে তাদের উৎপাদন ত্রুটির জন্য এরকম একটা সমস্যা হয়েছে কিন্তু এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে এ আপনার লট লট খারাপ হলে সেটা বাতিল করা হবে নতুন লট আনা হবে এটি সারা বিশ্বে নিয়ম জি আমি আবার আসব আপনার কাছে ডক্টর ওয়েবসাইট আমি একটু যাই জানব রাজকুজ্জামান রত্নের কাছে জানব রাজকুজ্জামান রতন টিকা নিয়ে আপনি কথা বলবেন টিকার পাওয়ার জন্য যে মানুষের আগ্রহ মানে আকাঙ্ক্ষা সেই জিনিসটা নিয়ে আমরা শুনব আপনার কাছ থেকে শেষাতে আর একটু শুনতে চাই আপনার কাছে যে আমাদের কর্তা ব্যক্তিরা অনেকেই বলছেন যে টিকা নিয়ে এক ধরনের পলটিক্স হচ্ছে ইন্টারন্যাশনাল এক মানে পলটিক্স হচ্ছে এবং সেই পলটিক্সে কি আমরা ভুক্তভোগী হচ্ছে কি না এরকম কোনো কিছু আপনি দেখছেন কি না দীর্ঘদিনের প্রচারণা এবং জনগণ তার নিজের অভিজ্ঞতা থেকেও বুঝতে পারছে যে টিকাটা নিতে হবে প্রথমে টিকা সম্পর্কে একটা নেতিবাচক ধারণা অনেকেরই ছিল কিন্তু তারা এখন বিজ্ঞান বোঝে তো আমাদের এই দেশের মানুষ তো বসন্তের টিকা নিয়েছে আমরা এখানে কলেরার নিয়েছি আমরা এখানে ওইখার যক্ষার টিকা নিয়েছি পোলিওর টিকা আমাদের নিয়েছি এবং ফলে টিকা আমাদের দেশে ইমিউনাইজেশনের দিক থেকে তো বাংলাদেশ পৃথিবীতে একটা ইউনিক দেশ আমরা মানে বাচ্চাদেরকে টিকা খাওয়ানো থেকে ফলে টিকা নিয়ে মানুষের প্রথমে কিছুটা সন্দেহ থাকলেও এখন কিন্তু মানুষের আগ্রহটা আছে সেই আগ্রহে আবার পানি ঢেলে দেওয়া হলো প্রথমে বলা হলো গণ টিকা দেওয়া হবে তো গণ টিকা দেওয়ার নামে একটা গণবিশৃঙ্খলা হলো তারপর একটা গণ হতাশাও তৈরি হলো এটা একটা সমস্যা আমি আমার হাতে পর্যাপ্ত টিকা না রেখে কেন আমি গণ টিকার ঘোষণাটা দিলাম প্রতিটা ওয়ার্ডে দুইশো দুইশো করে টিকা যদি সরবরাহ করা হয় কিংবা যদি আমাদের চোদ্দ হাজার আমাদের কমিউনিটি ক্লিনিক আছে সে চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিকে যদি দুইশো করে দেওয়া হয় কথা দুই লাখ আশি হাজার তো আমাদের তো ভাবনা হয়েছিল যে আমাদের নাকি ছাপ্পান্ন লক্ষ টিকা দেওয়া হয়েছে দুই দিনে ওই আমাদের টিকা সক্ষমতা আছে তাহলে জিনিসটা মজুত রেখেই মানুষকে ডাকলে ভালো হতো আমি দিতে পারবো দিনে চারশোটা ওখানে উপস্থিত হয়েছে চার হাজার মানুষ বিশৃঙ্খলা তো হবেই তাহলে এগুলো একটু বিবেচনা করা দরকার ছিল তো এটা না করার কারণে একটা সমস্যা হয়েছে দ্বিতীয় যে বিষয়টা আপনি খুব গুরুত্বের সঙ্গে নিয়ে এলেন যে আমরা টিকা বাণিজ্যের কবলে পড়েছি পৃথিবীতে দুশো ষাট কিংবা দুশো বাষট্টিটা কোম্পানি টিকা প্রতিযোগিতায় ছিল তাদের মধ্যে বারো তেরোটা কোম্পানি তারা বিশ্ব মানে এবং পৃথিবীর দেশে দেশে অ্যাপ্রুভড হয়েছে এর মধ্যে কিছু ইন্টারন্যাশনাল পলিটিক্স যেমন ছিল যে চীনের টিকা এবং রাশিয়ার টিকাকে অ্যাকসেপ্ট করা হবে কি হবে না তা নিয়ে একটা টানাপুরন ছিল কোন দেশের টিকা কোন দেশ নিতে পারবে কি পারবে না তার একটা টানাপোড়ন ছিল কিন্তু এখন যেটা হয়েছে এটা একটা আমার মনে হয় যে বাজারের এই সিন্ডিকেটের কাছ থেকে আমাদের টিকা সিন্ডিকেটরাও একটা অনেক কিছু শিখেছে কিভাবে একটা টিকা সিন্ডিকেশনের কবলে পড়ে গেছে গোটা দুনিয়াটা এবং কোভ্যাক্স সে চেয়েছিল যে যে সমস্ত একটু স্বল্প আয়ের দেশ দরিদ্র দেশ তাদেরকে বিনামূল্যে টিকা দেওয়ার জন্য একটা কোয়ালিশন গঠন করে টিকা সংগ্রহ করা কোভ্যাক্সকে টিকা দেরিতে দেওয়া নিজেদের টিকাগুলোর যেমন ধরুন এখানে আবার দামের ভেরিয়েশন দামের ভেরিয়েশন এক একটার এক এক রকম দাম এক একটা এক এক রকমের সংরক্ষণ পদ্ধতি সেগুলো তো জটিলতা আছেই উচিত ছিল সবচেয়ে সহজ এবং প্রায় ইউনিফর্ম একটা পদ্ধতি মানে আয়ত্ত করা যাতে গোটা পৃথিবীর সমস্ত দেশের মানুষকে আমরা ইমিউনাইজ করতে পারি কারণ করোনা হচ্ছে এমন একটা রোগ যে রোগটা কিন্তু আমি একা বাংলাদেশ যদি চারিদিকে দেয়াল তুলে দিয়েও থাকি তাহলে আমি কিন্তু সুরক্ষিত থাকতে পারবো না কারণ মানুষের মানুষের কমিউনিকেশনের মাধ্যমে যেহেতু কমিউনিকেটেড হয় এটা ফলে যেখানেই মানুষ যাবে সেখানে কিন্তু করোনা যাবে করোনা যাবে ফলে এটা কোনো একক দেশের নয় কোনো একক জনগোষ্ঠীর নয় আর্থিকভাবে সচ্ছল মানুষ হলেই সে করোনা থেকে সুরক্ষিত থাকবে এমনও নয় ফলে এর ব্যাপারে একটা গোটা দুনিয়াব্যাপী একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটা তো আমাদের নাই এখন যেটা হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারাও কখনও কখনও তাদের রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা পাশাপাশি দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বিষয়ে এবং কখনো কখনো পরস্পরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে টিকার জন্য এখন টিকাকে ব্যবহার করা হচ্ছে আমি নিশ্চয় বুঝতে পারছি জনাব মাসুদ কামাল আপনি একটু শুনি টিকা নিয়ে যে মানে পলটিক্স কথা বলা হচ্ছে এই পলটিক্স নিয়ে আপনি কি বলবেন আমরা হ্যাঁ পলটিক্স ইন্টারেস্টিং আমি আপনাকে বলি এটা পুরোটা বাণিজ্য এক বাণিজ্য হচ্ছে বাণিজ্য হচ্ছে এই দেখেন এক এক দেশের টিকার এক এক রকম দাম এবং সেই দাম বলা যাবে না আর আমাদের একটা পদ্ধতি হলো আমরা যখন টিকা কিনি আমাদের দেশের কথা বলছি আমরা একজনের কাছ থেকে কিন্তু কিনি দেখেন আমি বলছি আপনাকে একশো জনের কাছ থেকে ইন্ডিয়ার কাছ থেকে কিনতে গিয়েছিলেন তারপরে আপনি চীনের থেকে টিকা কিনছেন আর কারোর কাছ থেকে টিকা কিন্তু আপনি কিনেন নাই ওই ফাইজার বলেন মডার্ন বলেন সব দানে পাওয়া কিন্তু উপহার উপহার পাওয়া ঠিক আছে উপহারই বলেন তো আমরা কিন্তু টিকা একজনের কাছ থেকে কিনি একজনের কাছ থেকে কি কেউ কিনি একজনের কাছ থেকে ইন্ডিয়া থেকে কিনতে যে আমাদের একটা শিক্ষা হয়েছিল তারপরে আমরা কিন্তু শিক্ষা আবার শিক্ষিত হই নাই আবার একজনের কাছ থেকে আনতেছি আমার ধারণা আমাদের বাকি টিকাও চীন থেকে আনবে আমার ধারণা ধারণা এই কারণে চীনের টিকার সুবিধাটা হলো এর দাম বলা যাবে না দাম বলা যাবে না না এর দাম বলা যাবে না দাম বললে মাইন্ড করে ওনারা আবার মাইন্ড করে আমাদের চাইনিজ বন্ধুরা খুব মাইন্ড করে তো ওনারা ওনাদের আবার চরিত্র নিয়ে নানা রকম সন্দেহ আছে যেমন আমি মাঝখানে ফিলিপিন্সের একটা পত্রিকায় পড়তেছিলাম যে ওরা আমরা চাচ্ছি সিনো ফার্মে প্রত্যেক ইয়ে প্রত্যেকটি টিকা ওদের সিনোভ্যাগের একটা টিকা আর একটা টিকা আছে সিনোভ্যাগ সিনোভ্যাগের টিকা নিয়ে ফিলিপিন্সের প্রত্যেকে বলতেছে যে ওদের দেশে এই ওরা হিসাব করে দেখছে যে সিনেভ্যাগের একটা টিকার উৎপাদন খরচ করে চার ডলারের মতো আচ্ছা ওদের এখানে সেই টিকাটা তারা বিক্রি করছে আট ডলার করে চীন সেই টিকাটা ইন্দোনেশিয়ায় বিক্রি করছে পঁয়ত্রিশ ডলার মাই গট চীন কিন্তু আবার থাইল্যান্ড এসে বিক্রি করছে আট ডলার তো এটা নিয়ে আমাদের স্টোরি করছে স্টোরি করার পরে তারা ফিলিপিনসকে টিকা দিবে না মাইন্ড করছে কেন স্টোরি করা হলো এখন আমাদের সুবিধাটা কি আমা আমরা কিন্তু এখানে একটা মোটামুটি একটা সুবিধাজনক অবস্থানে আসছি সেটা হলো গিয়া যে আমাদের তো কেউ দাম জিজ্ঞেস করতে পারবে না আমরাও দাম বলবো না না কিন্তু এটা একটা 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 প্রশ্ন থাকবে না যে আপনি কত করে কিনলেন

এরপরে কিন্তু সরাই দেওয়া হয়েছে ওনাকে এবং এরপর কেউ কিছু বলতেছে না কিন্তু এরপর আপনার যে টিকার দাম আমি জানি পাঁচ ডলার তার দাম ওনারা বিজ্ঞপ্তি দিয়ে বলে আমার খরচ হচ্ছে তিন হাজার টাকা বিজ্ঞপ্তি দিয়ে বলছে ওপেন বিজ্ঞপ্তি কেউ পারলে চ্যালেঞ্জ করো কেউ চ্যালেঞ্জ করে নাই কিন্তু তিন হাজার টাকা পাঁচ ডলারের টিকা ভ্যাকসিনেশনের খরচ হল তিন হাজার টাকা তো এটা তো অজানা অজ্ঞাত মূল্যের টিকা ওটা কত টাকা হবে তো এটা একটু সুবিধা

তার মানে কতটা তারই আছে এখন বিষয়গুলো হলো এখানে যে ভাই বাণিজ্য আন্তর্জাতিক পর্যায়েও চলছে বাণিজ্য রাষ্ট্রীয় পর্যায়েও চলছে সরকারি পর্যায়ে চলছে বাণিজ্যের শিকার কি হচ্ছে জনগণ হচ্ছে

জি ডক্টর সোয়েবসাইদ আপনার কাছে যাই আপনি টিকা নিয়ে যদি কোনো কথা আপনার থাকে আপনি বলবেন আমরা শেষ পাটে আছি একটু শুনতে চাই ডেঙ্গু নিয়ে আমাদের দেশে এখন এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতিও বেশ জটিল এবং খারাপ দিকেই যাচ্ছে এবং বলা হচ্ছে যে ডেঙ্গুতে করোনার চেয়ে ডেঙ্গুতে মৃত্যু বেশি শুনতে চাই আপনার কাছে ডক্টর সোয়েবসাইড জি ধন্যবাদ আসলে আপনার করোনা নিয়ে আমি প্রথমে বলি তারপর ডেঙ্গুতে যাচ্ছি আমি করোনা নিয়ে একটি কথা বলতে চাই যে আপনার পাবলিক হেলথ এজেন্সি কানাডার তাদের একটি ডাটা হচ্ছে এরকম যে আনভ্যাক্সিনেটেড যারা যারা ভ্যাকসিন নেই নেই আপনার কানাডাতে কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট ডাবল ভ্যাকসিন হয়ে গেছে ধরেন থার্টি পার্সেন্ট এখনো হয়নি আর ভ্যাকসিন হেজিটেন্স আছে কিন্তু এখানে এই তথ্যটি হচ্ছে এই জন্যে যে 90% আনভ্যাকসিনേറ്റড লোকরাই আপনি ডেল্টা দ্বারা সংক্রমিত হচ্ছে এবং যারা ফার্স্ট ডোজ নিয়েছে 14 দিন হয়নি তাদের মধ্যে সংক্রমণ 5% এর কিছু বেশি এবং যারা সেকেন্ড ডোজ নিয়েছে এবং 14 দিন হয়নি তাদের ক্ষেত্রে এই সংক্রমণ 5% এর একটু নিচে এবং যারা দুটো ডোজ নিয়েছে এবং 14 দিন পার হয়ে গেছে এবং টোটালি প্রটেক্টেড তাদের ক্ষেত্রে এই আইটি হচ্ছে 0.5% তার তার মানে যারা ভ্যাকসিন নেওয়ার পর আপনার হসপিটালাইজেশন এবং সিরিয়াস কনসিকুয়েন্সেস ভেরি ইনসিগনিফিকেন্ট আমার নিজের পরিবারই সাম্প্রতিক একটি ঘটনা ঘটেছে যে একটি আমাদের একজন আত্মীয় সেই ইয়াং মেধাবী একজন মানুষ সে মাত্র চল্লিশ বছর বয়সে চলে গিয়েছে কারণ তার ফ্যামিলিতে সবাই ভ্যাকসিন নিয়েছে সে নেয়নি তার মধ্যে ভ্যাকসিন হেজিটেন্সি ছিল এবং করোনা আক্রান্ত হওয়ার পর সে খুব একটা পাত্তাও দেয়নি কিন্তু কনসিকুয়েন্স হচ্ছে তাকে চলে যেতে হলো আমি এই উদাহরণটা এই কারণে দিয়েছি

খুব আগ্রহ করে নিতে যাচ্ছি তারাই তো পাচ্ছে না প্রতিদিন সব নিবন্ধন হচ্ছে পাঁচ লক্ষ করে মানুষ মানে টিকা নেওয়ার জন্য মানে নিবন্ধন করছেন তো আপনি তো তাদের এই জন্য তো সরকার আপনার আমরা বারবার বলছিলাম যে এরকম একটা সময় আসবে ভ্যাকসিন এজেন্সি আমরা তো ওভারকাম করতে পারবো এখন আমরা ওভারকাম করেছি এখন টিকা নেই কাজে সরকার এখন তাদের ব্যাপার তারা কি করবে কারণ টিকা ছাড়া আপনার কোন উপায় নেই আমি যে কথাটা বলতে চাচ্ছি টিকা ছাড়া এখনকার করোনার এই প্যাটার্নে পনেরো দুই বছরের এই প্যাটার্নে টিকা ছাড়া আমাদের বাঁচার নেই হাত ধোয়া মশা কথা আমরা বারবারই বলছি এগুলা তো লোকজন মানছে না জি আমরা আমরা শুনেছি আমি যদি একটু ডেঙ্গুর কথা আপনার কাছ থেকে শুনে আচ্ছা আমি ডেঙ্গু ডেঙ্গুর কথা বলি ডেঙ্গু ধরেন আমরা সিজনালি প্রতি বছরই ডেঙ্গু নিয়ে আমরা উদ্বিগ্ন এবার আপনার যে ডেঙ্গু ডেঙ্গুর প্রকোপ তো করোনার কারণে ডেঙ্গু আমাদের আঘাত করবে না ব্যাপারটা এরকম ছিল না ছিল ডেঙ্গু আঘাত করবেই কাজে ডেঙ্গুর সিটি কর্পোরেশন তাদের ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে তারা যে গাফলতি করেছে সেটা তাদের সেটার ফলে আজকে আমরা এই অবস্থায় এসেছি ডেঙ্গুর ফলে ধরেন আপনার করোনার ফলে কিন্তু সর্দি কাশের অনেক রোগ কিন্তু আপনার কমে পরা বা কারণে ডেঙ্গুর একটা প্রভাব পড়ার কথা ছিল কিন্তু হয়নি বাংলাদেশে ডেঙ্গু এবং এটা ঠিক যে এখন করোনাতে সংক্রমণ সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমে আসছে ডেল্টার সারা বিশ্বব্যাপী ডেল্টার এই প্যাটার্ন মৃত্যুর সংখ্যা খুবই কম নগণ্য হ্যাঁ যার ফলে ধরেন না মানার প্রবণতা তৈরি হচ্ছে কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে মৃত্যুর সংখ্যা অনেক বেশি এখন ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি মনে করোনা চিকিৎসা পদ্ধতির সাথে সাংঘর্ষিক ফলে এটি একটি আরে আরেকটি বিপদ বিপদ ডেকে এনেছে ডেঙ্গু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আমি গতবার আপনাদের এই এই এখানে কথা বলেছি এখনো বলবো যে ডেঙ্গু শহর মানে আমাদের সিটি কর্পোরেশন করে ব্যর্থতা পরিচয় দেওয়ার পরও আমি মনে করব ঢাকা শহর সহ যারা আমাদের বড় বড় শহর তারা সব মানুষের উচিত ব্যক্তিগত উদ্যোগে এই মশা আপনার ডেঙ্গুর মশা যাতে না জন্মায় নিজের আশেপাশে এই ব্যাপারে একটি সচেতনতা দরকার কারণ আমাদের দেশে এমন একটা অবস্থা আমরা সরকারের উপর ভরসা করে যে খুব বেশি থাকতে পারবো সম্ভব হয় না পপুলেশন বেশি ব্যক্তি পর্যায়ে উদ্যোগ সমস্যা জি ব্যক্তি পর্যায়ে উদ্যোগ দরকার তবে আমাদের নিজেদের ভালো ভালোটা আমাদের নিজেদের দেখতে হবে বিশেষ ডেঙ্গু তো ম্যানেজেবল আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এই জমানো পানির ব্যাপারে সতর্ক থাকেন বিশেষ করে ছাদ বাগানের ক্ষেত্রে আপনি টেক কেয়ার করেন যাতে পানি না জমে তাহলে এবং বৃষ্টি পানি না জমে তাহলে আমি অনেকটাই আমরা কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারি কাজে এটা আমার আবেদন থাকবে এটাই যে আমরা যে নিজের উদ্যোগী হয়ে ডেঙ্গুর ব্যাপারে একটু অ্যাকশনে যাই জি ধন্যবাদ ডক্টর সৈয়দ সাইদ আমরা একটু ফিরি জানাব রাজিগজ্জামান রতন করোনার পাশাপাশি বা করোনার একসাথে সাথে সাথে ডেঙ্গুর প্রকোপটা কিন্তু খুব বাড়ছে এবং বলা হচ্ছে যে এটি একদম সহজভাবে মরার উপরে খারার ঘাড় মতন আসছে এবং আমরা যদি একটা পরিসংখ্যান দেখি আগস্টে সাত হাজার একশো নিরানব্বই যে ডেঙ্গু রুগী হসপিটালে ভর্তি হয়েছে মারা গেছে বিয়াল্লিশ জন অর্থাৎ মৃত্যুর হার কিন্তু বাড়ছে বিশেষ করে শিশুদের মধ্যে ডেঙ্গুটা কিন্তু আমাদের অজানা রোগ নয় আমরা কয়েকশো বছর ধরেই আমরা যদি পুরনো ইতিহাস দেখি ডেঙ্গুর ইতিহাস প্রাচীন আমাদের এখানে দুই সাল থেকে একটা মনিটরিং করা হচ্ছে যে প্রতি বছর ডেঙ্গু রকম আক্রান্ত হই আমরা এবং আমরা জানি করোনার সঙ্গে ডেঙ্গুর পার্থক্য হচ্ছে করোনা মানুষ দ্বারা সংক্রমিত হয় মানুষের সংস্পর্শে আর ডেঙ্গু আসে মশার মাধ্যমে ফলে আমি যদি বাহক বা ভেক্টর একে যদি আমি নির্মূল করতে পারি তাহলে ডেঙ্গু কিন্তু আমাকে আর আক্রমণ করবে না কারণ ডেঙ্গু তো আমি ডেঙ্গু রুগীর পাশে বসে থাকলে ডেঙ্গু হবে না কিন্তু আমি করোনা রোগীরকে সেবা যত্ন করতে গেলেও আমি সংক্রমিত হয়ে যেতে পারি এখন ডেঙ্গু তার যেহেতু ভাইরাস ডেঙ্গুর চারটা সেরোটাইপ আছে তা এখন ধরেন এই এ তো রূপ পরিগ্রহ করে এবং ডেঙ্গুর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে ডেঙ্গুর যদি একটা মানে ডিএনভি ওয়ান যদি হয় সেটা সেরে গেল তার মানে কিন্তু ডিএনবি টু হবে না তার কোনো গ্যারান্টি এখন তো বলা হচ্ছে থ্রি এখন থ্রিতে আছে এরপর ফোর পর্যন্ত তো ফলে আমাদের এটা কিন্তু এটা আরও বাড়তে পারে এটা আরও রূপান্তরিত হতে পারে তো ফলে আমাদের ডেঙ্গুর হাত থেকে বাঁচবার জন্য নাগরিক সেবাটা বাড়ানো দরকার ছিল আমরা নাগরিকরা হোল্ডিং ট্যাক্স দিই যত রকমের ট্যাক্স ট্যাক্স সব দেই কিন্তু পরিচ্ছন্নতার দায়িত্বটা শেষ পর্যন্ত আমাদের উপরে থাকে এখন যেমন অনেকে বলছে যে ছাদ বাগানের কারণে কি ডেঙ্গু বাড়ছে একটা গবেষণা গবেষণা করে দেখা গেলো যে ছাদ বাগান থেকে ডেঙ্গু খুবই কম ডেঙ্গুর মূলত হচ্ছে রাস্তার পাশে যে পড়ে থাকা টায়ার কিংবা ডাবের খোসা হ্যাঁ না ডাবের খোসাকেও শত্রু অতটা বলছে না ডাবের খোসাকে আমাদের খুব বেশি গালি গালাজ করেছি আমরা কিন্তু পরে দেখা গেলো গবেষণায় দেখা গেলো না ডাবের খোসার উপর অত মানে আক্রমণ করার দরকার নেই তারপরেও ডাবের খোসা তো কিছুটা পানি জমে থাকে মানে অন্তত পাঁচ মি মানে ইয়ের মতো পানি যদি দুই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি পুরো পানি এক নাগারে তিন দিন জমে থাকে তাহলে মশা ওখানে ডিম পারবে মশা ডিম পারলে তার লার্ভা হবে লার্ভা থেকে পিউ হবে তারপর মশাটা পূর্ণ মশা যাবে তো জানি ওই লাইফ সাইকেলটা ধ্বংস করার উপায়টা কি করোনাকে যেমন আমি দেখতে পাই না কিন্তু মশাকে দেখতে পাই যদিও গোটা দুনিয়াতে মশা একটা বড় মারণ ঘাতি রোগ ছাড়ানো সেই ম্যালেরিয়া থেকে শুরু করে আমাদের নাকি এখন বলা হচ্ছে মশাবাহিত রোগ দ্বারা বছরে প্রায় গোটা দুনিয়াতে দশ লক্ষ পঁচিশ হাজার মানুষ মারা যায় সেখানে মানুষে মানুষে খুন করে চার লক্ষ পঁচাত্তর হাজার মানে মানুষের চেত মশার আক্রমণটা তীব্র তো সেটা আমরা দেখছি তাহলে এই মশাকে নিয়ন্ত্রণ করা এই নিয়ন্ত্রণ করার কৌশলটা কিন্তু অজানা নয় তাহলে জানা কৌশলটা আমরা প্রয়োগ করছি না এমন ওষুধ প্রয়োগ করা হয় সেই ওষুধে মশা মরে না মানুষের নাক জ্বালা করে আমরা দেখি মশা মারতে কামান দাগো আগে শুনেছিলাম এখন রিয়েলি আমরা কামান দাগতে দেখছি কিন্তু সেই কামানের গোলায় মশার কিছু হচ্ছে কি না তা আমরা দেখছি না ফলে আমাদের মনে হয় যে দিতে এখানে দরকার ওখানে টাকা নাই তো টিকা নাই এরকম একটা পরিস্থিতি রয়েছে টিকা বাণিজ্য এখানে আমাদের বলতে হবে যে আমাদের ট্যাক্স নেয় সেবা দেয় না সিটি কর্পোরেশনগুলো ট্যাক্স নেয় সেবা দেয় না এটাকেও একটা জবাবদিহির আওতায় আনতে হবে এবং আমরা মনে করি যে ডেঙ্গু নিয়েও আতঙ্কিত হওয়ার কিছু নাই ডেঙ্গু এটা আমরা জানি ডেঙ্গু কিভাবে নির্মূল করতে হবে ডেঙ্গু কিভাবে নিরাময় করতে হবে আতঙ্ক নয় মানুষের পাশে দাঁড়ানো দরকার মানুষের পাশে কে দাঁড়াবে মানুষের ট্যাক্সের টাকা যে নেয় সেই দাঁড়াবে ফলে যে ট্যাক্সের টাকা নেয় তারই এখন দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে দাঁড়ানোর আর মানুষের দায়িত্ব হয়েছে যে তুমি আমার দায়িত্ব নেবে না কেন এর জন্য একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা জি সেই আন্দোলন দেখতে চাই আমি জানাব মাসুদ কামাল আপনার কাছ শুনে হাতে সময় কম আপনার কাছ শুনে অনুষ্ঠান শেষ শেষ করতে চাই একটা জিনিস হলো কি ডেঙ্গুর ইতিহাস বলে পৃথিবীর যে জায়গায় ডেঙ্গু একবার ঢুকেছে সেখান থেকে ডেঙ্গুকে একদম শেষ করা নিঃশেষ করা যায়নি কোথাও যায় ডেঙ্গু থেকে যাবে আর ডেঙ্গুর আরেকটা ক্যারেক্টার হলো যে ডেঙ্গুর অনেকটা জ্বর ভাটার মতো আর কি এই বছর যদি আপনার ডেঙ্গু বেশি হয় প্রকোপ বেশি হয় আগামী বছর কম হবে এখন আমাদের এখানে যে জিনিসটা হয়েছিল যে গত বছর ডেঙ্গুটা কম হয়েছিল তো সবাই চুপচাপ বসেছিলাম যে আগে কিন্তু এই যে নিয়মটা যে এটা যে হয় এটা যে আমি জানলাম এটা ওনারা জানেন না তা কিন্তু ওনারা জানেন ওনাদের সমস্যাটা হলো কি দেখবেন লেখাপড়া করার সময় দুই ধরনের ছাত্র আছে এক ধরনের ছাত্র আছে সারা বছর পরে কোনো আওয়াজ নাই আরেক ধরনের ছাত্র আছে পরীক্ষার ডেট দেওয়ার পরে সেদিন এমন জোরে জোরে পরে পুরা পাড়া মাথায় উঠায় ফেলায় তো রেজাল্ট কিন্তু খুব একটা সুবিধা হয় না মানুষকে মাঝখান থেকে অন্যদের মাথা ব্যথায় রোগটা পারে তো আমাদের যারা সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন উনি তো বললেন যে ডেঙ্গু তো কিসে হয় কিভাবে সবই জানি এই মশা কিভাবে মারতে হয় তাও জানি তা মারেন না কেন মারেন নাই কারণ কারণে উনি হলো ওই ধরনের ছাত্র যে শেষ মুহূর্তে এসে হইচই করবেন নাটক করেন আমার এক মেয়র আছেন মানুষের দরে নক করে নকের আলাপ করে আপনার পানি আছে কিনা কেরোসিন তেল মারেন অমুক করেন ভাই এটা তো আপনার কাজ না আপনার তো কমিশনারগুলি যারা আছেন তারা কাজ করে কিন্তু দেখা হলো আপনার কাজ

রেজাল্ট হবে না ভাই রেজাল্ট খুব হবে না আমরা রেজাল্ট চাই আমার মনে হয় হাতে আর সময় নেই আরেকটু সময় দিতে পারলে ভালো লাগতো কিন্তু ডক্টর শোয়েব সাইদ জনাব রাজিগুজ্জামান রতন এবং মাসুদ কামাল আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে রাত্রি